হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শ্যাম। গত একদিন মানে গতকাল একটু অফ গিয়েছিল, কিছু প্রবলেম ছিল আমার। তো যাই হোক, আবার কন্টিনিউ করছি, বন্ধ আশা করছি হবে না, কারণ বহু গ্যাপ দিয়েছে, তোমাদের সাথে বহুদিন দেখা হয়নি, প্রায় 6-7 মাস তো বটেই। তো আর গ্যাপ দিতে চাইছি না, তবে ছোটোখাটো একটা কিছু অসুবিধা হয়ে গেলে দিতেই হয়, যেটা সেটা তোমরা বোঝোই। আজ আমরা যে ভিডিওটা দেখব সেটা হচ্ছে যে মালদ্বীপে জনসংখ্যার প্রতি 5 জনের একজন বাংলাদেশি, যে কারণে। তো ভিডিওটা এনআই চৌধুরী স্যারের, তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। আমি এখন দাঁড়া আছি মালদ্বীপের মাটিতে, যেই মালদ্বীপে বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক বড় সংখ্যক একটা মানুষ ওয়ার্ক ভিসায় কর্মসংস্থানের জন্য আসে। আর এই সংখ্যাটা এত বড় যে এটা বর্তমানে মালদ্বীপের টোটাল পপুলেশনের অনেক বড় একটা অংশকে দখল করে। বলা হয় প্রায় 50,000-এর বেশি মানুষ এই মালদ্বীপে বাংলাদেশের ওয়ার্কিং ভিসায় কর্মরত আছে। কেন আর কিভাবে বাংলাদেশের মানুষের জন্য মালদ্বীপ এত বড় একটা কর্মসংস্থানের হাব হয়ে উঠলো, আর কিভাবে এত বড় সংখ্যক বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ মালদ্বীপ করতে পারতেছে, এই পুরো জিনিসটা নিয়েই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। মালদ্বীপ নিয়ে যদি আপনাদের সাথে কথা বলি, একটা জিনিস কি আপনারা খেয়াল করছেন? মালদ্বীপের টোটাল জনসংখ্যা হইতেছে প্রায় 5 লক্ষের কিছুটা বেশি, সেইখানে আনঅফিশিয়ালি প্রায় 1 লক্ষের কাছাকাছি বাংলাদেশি মানুষ থাকে। মানে ধরেন টোটাল জনসংখ্যার একটা দেশের 20% বাংলাদেশি। ভাবতে পারেন এই ব্যাপারটা? এদের বেশিরভাগ মানুষই ওয়ার্ক ভিসায় গেছে, ঘুরতে টুরতে যায় নাই, ওইখানে ওরা কাজ করে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে মালদ্বীপ এইটা কেন এমন একটা দেশ যেখানে বাংলাদেশের মানুষ এত বেশি পরিমাণে কাজ করতে যায়? কেন ভাই মালদ্বীপই কেন, অন্য দেশগুলো কি দোষ করছে? দেখেন, সহজ ভাষায় যদি বলি, মালদ্বীপের অনেক বিদেশি শ্রমিক লাগে। কেন লাগে? নাম্বার 1 রিজন, ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল আছে, 2019 সালে ওরা কিছু ডেটা পাবলিশ করে, মালদ্বীপের জিডিপি অনেকটাই ডিপেন্ড করে তাদের ট্যুরিজম বা পর্যটন খাতের উপরে। ওই 2019 সালে সেটা ডিপেন্ড করতো প্রায় 24.5%, যেটা এই মুহূর্তে তাদের টোটাল জিডিপির 28%-এর মতন প্রায় নির্ভর করে এই ট্যুরিজম বা পর্যটন খাতের উপরে। এইটা দিয়ে অলরেডি আপনারা বুঝাই যাইতেছেন যে মালদ্বীপের ট্যুরিজম সেক্টরে কত বেশি শ্রমিক লাগে। ওদের যে রিসর্টগুলো আছে, প্রাইভেট আইল্যান্ডগুলো আছে, ওইগুলা বানানোর জন্য প্রচুর পরিমাণ শ্রমিক দরকার পড়ে। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা ILO ওরা নিজেরাই বলতেছে, 2019 সালে মালদ্বীপে প্রায় 70,000 এমপ্লয়মেন্ট হয়েছিল। এই 70,000 জন মানুষ শুধুমাত্র ওদের ট্যুরিজম সেক্টরে এমপ্লয়েড হয়েছিল, অন্য কোনো খাতে না। মালদ্বীপের জনসংখ্যাই দেখেন মাত্র 5 লক্ষের কিছুটা বেশি। এত ছোট জনসংখ্যা থেকে এই যে 70,000 জন মানুষ শুধুমাত্র ট্যুরিজম সেক্টরেই লাগতেছে, এত বড় ডিমান্ড তো ফুলফিল করা একটা দেশের পক্ষে সম্ভব না। তাইলে সমাধান কি হইতে পারে? বাইরে থেকে শ্রমিক আনো। মালদ্বীপের পর্যটন সংক্রান্ত যে মন্ত্রণালয় আছে, ওরাই বলতেছে শুধুমাত্র 2019 সালে প্রায় 1.7 মিলিয়ন ট্যুরিস্ট বাইরে থেকে মালদ্বীপের মধ্যে আসছে, শুধুমাত্র ওদের দেশটাকে দেখার জন্য, যেটা ফোরকাস্ট করা হয়েছিল তখনই, এবং এটা এখনো যথেষ্ট ভ্যালিড যে 2023 সালে এই সংখ্যাটা প্রায় 2.5 মিলিয়ন ট্যুরিস্টে দাঁড়াবে। ওদের জনসংখ্যার কত বেশি পরিমাণ ট্যুরিস্ট ওদের দেশের মধ্যে আসে একবার শুধু চিন্তা করেন। এখন এই যে ওদের এক্সট্রা লেবার ফোর্সটা লাগতেছে, যেটা ওদের দেশের মধ্যে নাই, এই লেবারটা, এই শ্রমিকদেরকে ওরা কোত্থেকে আনবে? নিশ্চয়ই বাইরে থেকে। বাইরে থেকে যদি আমি আনি, তাইলে কাছাকাছি আমার কোন দেশটা আছে? একটা নির্দিষ্ট ডেস্টিনেশন, অফকোর্স বাংলাদেশ। ভৌগোলিকভাবে মালদ্বীপ কিন্তু বাংলাদেশের বেশ কাছে, দূরত্বটা হইতেছে মাত্র 2,927 কিলোমিটার। আপনারা শুনলে এটা মজা পাবেন যে মালদ্বীপের মধ্যে কোন একটা যদি ফরেইন ন্যাশনাল কমিউনিটি থাকে, বিদেশি কোনো জাতির থাইকা থাকে, বাংলাদেশিরা তাদের মধ্যে লার্জেস্ট বা বৃহত্তম, এবং এদের বেশিরভাগই কনস্ট্রাকশন সেক্টরের মধ্যে কাজ করে। আপনাদের সুবিধার জন্য জানা রাখি, বাংলাদেশ থেকে কিন্তু এখন প্রচুর পরিমাণ মানুষ বিদেশে কাজ করতে যাইতেছে, যেটা 2022 সালে রেকর্ড ভাঙছিল। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি প্রায় 11.35 লক্ষ মানুষ বাইরে কাজ করতে গেছে, অর্থাৎ মাইগ্রেট হয়ে গেছে এই 2022 সালেই, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি। ব্যুরো অফ ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং ওরা বলতেছে 2021 সালেই গেছিল মাত্র 6.17 লক্ষ মানুষ,
2022 সালে যেখানে প্রায় 11.35 লক্ষ মানুষ গেছে। চিন্তা করেন, প্রায় দ্বিগুণ মানুষ 2022 সালে বাংলাদেশ থেকে বাইরে কাজ করতে গেছে। এখন ধরেন এই যে 11.35 লক্ষ মানুষ বাংলাদেশ থেকে বাইরে গেছে গত বছর, এর মধ্যে বেশিরভাগই গেছে সৌদি আরবে। এক্সাক্ট নাম্বার বললে 6,12,418 জন বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছে। পার্সেন্টেজে হিসাব করলে 54% মানুষ যারা বাংলাদেশ থেকে বাইরে কাজ করতে গেছে ওরা সৌদি আরবে গেছে। সৌদি আরবে এমনিতেই বহুত মানুষ বেশি যায় বাংলাদেশ থেকে, এটা আপনারা জানেন। বাইরে থেকে যে মানুষ আসলে কম্বল আর খেজুর নিয়ে আসে এই প্রবাদটা এমনি এমনি শুরু হয় নাই, এই সৌদি আরবে যাওয়ার মাধ্যমেই শুরু হয়েছে। ইভেন 1976 সালের পর থেকে প্রায় 52 লক্ষেরও বেশি মানুষ বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছে। এমনিতে পর্যটনের মানুষজন না, ওয়ার্কার বা শ্রমিক যারা, ওরা এই সংখ্যাটাতে গেছে সৌদি আরবে। আপনাদের কৌতূহল হইতে পারে, তাহলে সেকেন্ড আর থার্ড কোন কোন দেশের মধ্যে বাংলাদেশের ওয়ার্কাররা যায়? সেকেন্ড হইতেছে ওমান, ওদের এখানে প্রায় 1,79,612 জন মানুষ গেছিল। থার্ড হইতেছে ইউনাইটেড আরব আমিরাত বা সংযুক্ত আরব আমিরাত, ওদের এখানে প্রায় 1,01,775 জন মানুষ গেছিল। এখন আপনি বলতে পারেন, আচ্ছা মালদ্বীপে যে এতজন বাংলাদেশি ওয়ার্কার যায়, ওদেরকে আপনি বলতেছেন মালদ্বীপ বাংলাদেশের থেকে খুব কাছে, মাত্র 2,927 কিলোমিটার দূরে, তাহলে সৌদি আরব, ওমান আর আরব আমিরাতের যে ডিস্টেন্সটা এইটা একটু কম্পেয়ার করি। সবচেয়ে বেশি মানুষ কই যায় সৌদি আরবে? বাংলাদেশ থেকে সৌদি আরবের ডিস্টেন্স কত? 4,584 কিলোমিটার। বাংলাদেশ থেকে ওমানের ডিস্টেন্স কত? 3,528 কিলোমিটার। বাংলাদেশ থেকে আরব আমিরাতের ডিস্টেন্স কত? 3,709 কিলোমিটার। বাংলাদেশ থেকে মালদ্বীপের ডিস্টেন্স 2,927 কিলোমিটার। দেখেন, মালদ্বীপে কিন্তু সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি যায় না, বাট মালদ্বীপের ভিতরে যতজন মানুষ আছে তার মধ্যে বৃহত্তম কমিউনিটি হচ্ছে বাংলাদেশিদের। কিন্তু এরপরেও দেখেন, মালদ্বীপের থেকে দূরত্বের বেশি হওয়া সত্ত্বেও সৌদি আরব, ওমান, আরব আমিরাতের মতন দেশগুলোতে এত বেশি সংখ্যক বাংলাদেশি মানুষ গেছে। তার মানে ডিস্টেন্সটা কম দেখেই কিন্তু বাংলাদেশের ওয়ার্কাররা এই সব দেশগুলোতে যাওয়া অ্যাফোর্ড করতে পারতেছে। কিন্তু দেখেন, ওয়ার্ক ভিসায় আমেরিকা কিংবা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে কিন্তু বাংলাদেশের এত ওয়ার্কার যায় না। না যাওয়ার পিছনে আরো অনেক কারণ থাকতে পারে, কিন্তু জিওগ্রাফিক্যাল বা ভৌগোলিক ডিস্টেন্সটা অনেক ম্যাটার করে। বাংলাদেশের কাছাকাছি যে দেশগুলো আছে ওই দেশগুলোতে কিন্তু ওয়ার্কাররা বেশি পরিমাণে যাওয়া প্রেফার করতেছে। এখন আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস বলি, মালদ্বীপ এখন যে এত বেশি পরিমাণে বিদেশি শ্রমিকদের উপরে নির্ভরশীল, ওদের দেশের নিজেদের শ্রমিকদের দিয়ে ওরা কুলাইতে পারতেছে না, এইটার একটা সুবিধা আছে। ওরা যেহেতু কম জনসংখ্যার দেশ, এই জনসংখ্যাকে স্কিল্ড করতে গেলে ওদের একদম 12টা বাজে যাবে। সেইখানে বাইরে থেকে ওরা যখন লেবার আনে, ওরা অলরেডি স্কিল্ড লেবার পাইতেছে, ওদেরকে এখানে সারা জীবনের জন্য রাখা লাগতেছে না, বাট ওদের কাজ কিন্তু ঠিকই হয়ে যাইতেছে। এইখানে একটা অসুবিধা আছে, আমার দেশের যে লোকাল শ্রমিকরা আছে ওরা তো আমার ইন্ডাস্ট্রির মধ্যেই কাজ পাইতেছে না, কারণ বিদেশি স্কিল্ড লেবাররা এইখানে এসে ওদের কাজের সুযোগটা নিয়ে নিতেছে। এইটা হইলে আমার জন্য কাইন্ড অফ লোকালি একটু লস না? মালদ্বীপ কিন্তু অর্থনৈতিক দিক থেকে বেশ লিবারেল একটা দেশ। আপনি বুঝেন না, ওরা ওদের প্রাইভেট আইল্যান্ড ফরেন কান্ট্রিদের কাছে লিজ দিয়ে রাখছে 50 থেকে 99 বছর পর্যন্ত, যেখানে ওই কান্ট্রিগুলা নিজেদের মতন করে রিসর্ট বানাইতেছে। আপনি নিজে চিন্তা করে দেখেন, আমাদের যে সেন্ট মার্টিন আইল্যান্ড আছে, আপনি কি কোনোদিন দিবেন একটা শ্রীলঙ্কান কোম্পানিকে এইখানে এসে রিসর্ট বানাইতে? যে এখানের একটা জায়গা আছে যেখানে মানুষজন এখন পর্যন্ত বসতি করে নাই, তোমরা এখানে তোমাদের নিজেদের মতন রিসর্ট বানাও, আপনি কি কখনো দিবেন? দিবেন না। কিন্তু আপনার কাছে মনে হবে শ্রীলঙ্কা এসে বাংলাদেশ দখল করে নিতেছে। মালদ্বীপ এতটাই লিবারাল, ওরা এইরকম জিনিস মনে করে না। তবে এখানে একটা মজার ব্যাপার কি জানেন, মালদ্বীপ কিন্তু এখন আর বাংলাদেশ থেকে নতুন করে শ্রমিক নিতেছেই না, ওয়ার্ক ভিসায় মানুষজন নেওয়া বন্ধ। এটা কিন্তু আজকে না, এটা সেপ্টেম্বর 2019 থেকেই মালদ্বীপ এই ব্যানটা দিছে। প্রায় 3.5 বছর ধরে এই ব্যানটা কিন্তু চলতেছে, বাংলাদেশ কন্টিনিউয়াসলি চেষ্টা করতেছে এই ব্যানটা যাতে মালদ্বীপ উঠায় নেয়। খেয়াল রাখবেন, এই ব্যান কিন্তু স্কিল্ড যে লেবারার আছে কিংবা প্রফেশনাল যে মানুষজন আছে, মনে করেন রেস্টুরেন্টের শেফ কিংবা হাসপাতালের নার্স, এই সব ক্ষেত্রে ওরা কিন্তু ব্যান দেন নাই। বাংলাদেশ থেকে মানুষজন যাইতেছে এই সব কাজ করার জন্য মালদ্বীপে, অন্য ওয়ার্কারদের উপরে এই ব্যানটা দেওয়া হয়েছে, যারা হইতেছে মেইনলি লো স্কিল্ড লেবার, যারা অলরেডি মালদ্বীপে থাকতেছে। এরকম অনেক মানুষজন আছে মালদ্বীপে, বাংলাদেশি মানুষজন যারা আনডকুমেন্টেড, কাগজপত্র ঠিকমতো না করায় মালদ্বীপের মধ্যে থাকতেছে। 2019 সালে যখন মালদ্বীপ বাংলাদেশের উপরে এই ব্যানটা ছিল, তখন ওরা লজিক হিসেবে দেখাইছিল যে দেখেন, আমাদের দেশের মধ্যে একটা কোটা আছে, একটা নির্দিষ্ট দেশ থেকে প্রায় 1.5 লক্ষ পর্যন্ত মানুষ আমি অ্যালাউ করব আমার দেশে আসার জন্য,
এর বেশি যদি হয়ে যায় আমি আর আসতে দিব না। পরবর্তীতে ওদের যে এমপ্লয়মেন্ট অ্যাক্ট আছে, যেটা 2022 সালে সংশোধিত অবস্থায় অনলাইনে আছে, ওইখানে ওরা এই সিলিংটা আরো নামায়া দেয়, বলে 100,000 বেশি মানুষ আমি মালদ্বীপের মধ্যে অ্যালাউ করব না। বাংলাদেশ থেকে বলা হইতেছে অলরেডি মালদ্বীপে হ্যাঁ 100,000 মতন বা তার থেকে বেশি বাংলাদেশি মানুষ থাকে, কিন্তু তাদের মধ্যে অনেকেই কোভিড এর সময় বাংলাদেশে ব্যাক করছে। ওইগুলা নিয়ে আস্তে আস্তে দুই পক্ষের মধ্যে কথাবার্তা হইতেছে, চেষ্টা করা হইতেছে বাংলাদেশের মানুষজন যাতে আবার মালদ্বীপে যাওয়া শুরু করতে পারে। বাট আমি মালদ্বীপের লোকাল মানুষজনের সাথে কথা বলে এটাই বুঝছিলাম, এখন ওয়ার্ক ভিসাতে আর বাংলাদেশি মানুষ মালদ্বীপে আসতেছে না, যারা আছে তারা অলরেডি আগের থেকেই আছে। এন্ড ওইখানকার ওয়ার্কিং কন্ডিশন বেশ ভালো, আমি অনেক মানুষের সাথে কথা বলছি, এইখানে প্রচুর মানুষ আছে যারা 2003-2004 সাল থেকে কাজ করতেছে, 20-22 বছর ধরে কাজ করতেছে এই মালদ্বীপের মধ্যে, এত সুন্দর সুযোগ সুবিধা ওরা পায়। ওইখানকার রেস্টুরেন্ট চালা এমন মানুষজনের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছিল, ওরা জাস্ট রেস্টুরেন্টের তত্ত্বাবধানটা করে, ওরা যখন বাসায় যায় ওদের জন্য আলাদা জায়গা আছে, ওদের জন্য আলাদা শেফ আছে, ওদের খাবার জায়গা আছে, ওদেরকে আবার আলাদা করে নিজেদের মধ্যে পাক করাও লাগে না। এত সুন্দর জীবন ছাইরা ওরা দেশের মধ্যে আসতে চায় না, মালদ্বীপের মধ্যে ওরা ভালো আছে বলে নিজেরা মনে করে। মালদ্বীপের ওয়ার্কিং এনভায়রনমেন্ট বেশ ভালো বলে আমার কাছে মনে হয়েছে এদের সাথে কথা বলে। আমি ডিরেক্টলি অনেকের ইন্টারভিউ নিতে পারি না, কিছু বাধ্যবাধকতা অফকোর্স আছে, বাট নিজে কথা বলে এই জিনিসটা বুঝতে পারছি। অলরেডি আপনারা জানছেন বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ওয়ার্ক ভিসায় মালদ্বীপে কর্মরত আছে, এবং এইটা হয়তো সামনে আরেকটা সময় এসে বাংলাদেশ থেকে আরও অনেক মানুষ ওয়ার্ক ভিসায় মালদ্বীপে আসতে পারে। যেই মানুষগুলো অলরেডি মালদ্বীপে আছে তারা কিন্তু এখন মালদ্বীপ ছেড়ে খুব একটা বেশি যাইতে চায় না, দ্যাটস ওয়াইটা আপনারা বুঝতেই পারতেছেন যে মালদ্বীপের মধ্যে ওয়ার্কিং এনভায়রনমেন্টটা খুবই জোস বাংলাদেশিদের জন্য। অ্যাটলিস্ট যাদের সাথে আমি কথা বলছি ওরা অনেকেই হচ্ছে 15-20-26 বছর এরকম করে হচ্ছে যে এই জায়গাটার মধ্যে থাকতেছে। সো বাংলাদেশের জন্য এটা যেমন রেভিনিউ জেনারেটিং একটা পাথ, সেই সাথে বাংলাদেশের মানুষের জন্য আরও অনেকগুলো সুযোগ যদি আমরা খুঁজে বের করতে পারি মালদ্বীপের ভিতরে, এইটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া হবে। সো এই বলে আমি আমার ভিডিও আজকে এখানে শেষ করতেছি। আপনাদের যাদের এই কন্টেন্টগুলো ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।